Hey guys, Assalamualaikum, welcome back to my channel. I am Sharmini Mili from Beauty Blogger Sweet Lady. So, দেখতে পাচ্ছেন আমার ভিডিও শুরুতে একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, তো অন্য কিছু না, আমার ছেলের বার্থডে সেলিব্রেশনের আয়োজন। তো আপনাদের আমি বলেছি আমার অ্যানাদার ব্লগগুলোতে যে আমার ছেলের যখন আমি মানে বার্থডে করি আর আমার ম্যারেজ অ্যানিভার্সারিটা মানে একই মাসে পড়ে যায়, সো আমি কনফিউশন হয়ে যাই যে কোনটা থেকে কোনটা করব। বাট এবার কনফিউশনে কিছু ছিলাম না, কিন্তু মানে মনে হয়েছিল এবার দোনোটার একটাও করব না, কিন্তু আমার সবটিতেই মনে হয় আমার হাজব্যান্ড এবার সারপ্রাইজ দিয়েছে। আর রাত 12টা বাজে ওইটারও সারপ্রাইজ দিয়েছে, আর এটাও দেখা যায় অর্ধেক দুপুরের শেষে ও আমাকে আমাদের সারপ্রাইজ দিয়েছে, কারণ ওর একটু কাজের জন্য ঢাকার বাইরে চলে গিয়েছে এবং আবারও চলে এসেছে তাড়াতাড়ি, পরে আমাদের সারপ্রাইজ দিয়েছে। তারপর আসলে ডিসিশনে নিলাম যে ছোটোখাটোভাবে একটা করি। আর আমার মা বাবা ছাড়া আমার কে আছে দুনিয়াতে? সবচেয়ে মা বাবা হলো আমার আপনজন বলা যেতে পারে। আর আমার হাজব্যান্ডও কিন্তু আমার মা বাবাকে খুবই সম্মান দেয়। সো চলে গেলাম মা বাবার বাসায়, তারপর আসলে সবাই মিলে তারপর ঘরোয়াভাবে ছোট্ট করে একটু আয়োজন করলাম। ওর নানি মানে এই বিরিয়ানিটা রান্না করেছি, বিফ বিরিয়ানিটা। এটার রেসিপি যদি আপনারা কেউ দেখতে চান আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, তাহলে আমি খুব মানে ঘরোয়াভাবে সাধারণভাবে যে বিরিয়ানি রান্না করে সেটার রেসিপিটা আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি রেস্টুরেন্ট স্টাইলে চান তাও বলতে পারেন, তাহলে আমি সেটা রান্না করে দেখানোর চেষ্টা করব। সো এই যে এখন আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছি, জন্মদিনের শেষে মানে সাধারণভাবে একটু বিরিয়ানি রান্না করা হয়েছিল। আর কেক তোর বাবা সারপ্রাইজ করেছে, আর সব কিছু অর্গানাইজ আমি আমার ভাই মিলে করেছি, মানে একটু আমার ছেলেকে আনন্দ দেওয়ার জন্য, আর কিছু না। এই তো দেখতে পাচ্ছেন আমি দুপুরে যে রান্না করেছিলাম সেই রান্নার একটু ভিডিওটা শেয়ার করছি। আসলে মানে হঠাৎ করে সব কিছু হয়ে গেছে, নয়তো আমি সকাল থেকে সব কিছু প্রিপারেশন নিতাম। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে শুটকি বোনা করেছিলাম, আর এটা হলো সুন্দরী শুটকি, এটা কক্সবাজার থেকে আনা হয়েছিল। শুটকিগুলো খুবই ভালো। আপনারা যারা মানে কক্সবাজারের শুটকি খান তারা তো বলতে পারেন, আর যারা না খান তারা চেষ্টা করবেন। যে এখন কিন্তু আমাদের দুনিয়া মানে আমাদের দেশেও মানে অত্যাধুনিক মানে ই চলছে, যে মনে করেন কক্সবাজার থেকেও শুটকি মানে অর্ডার করলে এখানে দিয়ে যায়। সো আপনারা চেষ্টা করতে পারেন সুন্দরবনে অর্ডার করে এই শুটকিগুলো নিয়ে আসার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরী শুটকিগুলো মাথাটা কেটে খুব সুন্দর করে এখন ভেজে নিব। আর শুটকিটা কিন্তু মানে কম হালকা ভাজলেই হয়, মানে ধোয়ার পর এতটা সুন্দর হয়ে যায় শুটকিগুলো, আমি কী বলবো, মানে কোনো স্মেল গন্ধ মানে বোঝাই যায় না এটা কি আমি মাছ খাচ্ছি না শুটকি খাচ্ছি, মানে এত খুব ভালো শুটকিগুলো। পরে শুটকিগুলো ভেজে আমি আলু বেগুন দিয়ে এটা রান্না করবো, এবং কীভাবে রান্না করবো এটা আপনাদের মানে সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে সেরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট অবশ্যই কিন্তু শেয়ার করবেন, এটা ভুলবেন না যেন। এই তো দেখছেন এখন আমি শুটকিগুলো খুব লাল করে ভেজে নিচ্ছি। আর প্লিজ আপনাদের কাছে আর একটা কথা, আমার চুলা দেখে কেউ কমেন্ট করবে না, কারণ এই চুলার সাথে কিন্তু আমার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে, যার জন্য আমি এই চুলাটাকে রিজেক্টও করতে পারি না বা ইয়েও করতে পারি না। আর এটা কিন্তু খুব মজবুত, এটা আমার বানানো চুলা, এটা কোনো মানে কেনা চুলা না, এটা আমি বানিয়ে এনেছিলাম স্পেশালি আমার রেস্টুরেন্টের জন্য। তার জন্য আর কি চুলাটা চেঞ্জ করার ডিসিশন আর নেই, এটা দিয়েই আমি এখন করছি। এই তো দেখতে পাচ্ছেন শুটকিগুলো আমি এখন ভেজে নিব, ভেজে ছেড়ে পরে ভালোভাবে কষলে ধুয়ে নিলেই হবে গরম গরম অবস্থায়, তাহলে দেখা যায় কি আর মানে ভিজিয়ে রাখলে দেখা যায় শুটকিটা নরম হয়ে যায়। ওই যে বললাম যে আপনাদের শুটকিটা কিন্তু মানে খুবই ভালো, যেগুলো দেখবেন মানে একটু ই টাইপের শুটকি, মানে নর্মাল বা মানে ফুটপাতের বা যেটাই হোক, মানে শুটকি তো শুটকি কিন্তু একটা কোয়ালিটি কি শুটকি কিন্তু থেকেই থাকে। তো এটাও হলো কড লিফটি ফুল শুটকি, তো সো ধুলে দেখা যায় একবার নরম হয়ে মানে মিশে যায় সঙ্গে সঙ্গে, সো এটা মানে খুব কষানো যায় না, হালকাভাবে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বাস রাখলেই হয়, পরে কষানোর সময় বাকিটা হয়ে যাবে। আর আপনাদের মানে বলছি যে আমার রান্নাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে পারলে আপনার কমেন্ট বক্সেও জানাতে পারেন, তাহলে এগুলো আমি মানে সামনে শুধরানোর চেষ্টা করব বা আরও কিছু আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসলে আমি যেই রান্না খাই বা মানে যেমনই আমি চলাফেরা করি এটাই আমি শেয়ার করার চেষ্টা করি, জানি না কার কাছে কেমন লাগে, কারণ আমি ডেইলি যেগুলো করি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি। এতে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব।
আসলে বেগুনে কিন্তু দেখবেন যে কোনো বেগুনের তরকারিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আপনি যেই তেলই ইউজ করেন না কেন, অলিভ অয়েল তেল তো সহজে কেউ খায় না, বাট সরিষার তেল, সয়াবিন তেল যেটাই ইউজ করেন না কেন, তেলের পরিমাণটা কিন্তু বেগুনের তরকারিতে একটু বেশি লাগে। আর শুটকিতে তো অবশ্যই বেশি লাগে, কারণ দেখা যায় শুটকিটা যত বেশি ভাজা ভাজা হবে অতই কিন্তু মানে তরকারিটা খুব মজা লাগে। এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেশি পেঁয়াজ কুচি। আর এখানে 5টা কাঁচামরিচ দিয়েছি, পরে আবার আমি অ্যাড করবো কাঁচামরিচ, কারণ দেখা যায় কাঁচামরিচটা একটু দিলে শুটকিটা একটু ঝালঝাল হবে, ঝালঝাল যত শুটকি হয় অত মজা লাগে। আর আমার ছেলে আসলে এগুলা তেমন একটা খায় না, কারণ আমার ছেলে এখনও খাওয়া শিখে নেই। আমার ছেলে বর্তমানে আসলে মাত্র 6 বছরে পাড়া দিবে, 5 বছর চলছিল, এখন 6 বছরে ও মাত্র পাড়া দিয়েছে, সো ও এতটা কিছু এখনও খাওয়া শিখে নেই এই আর কি। এতো না, এখন পেঁয়াজটা আমি লাল করে ভাজা উঠতে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। আর দেখবেন পেঁয়াজগুলো যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজ যদি একটু ভালোভাবে ব্রাউন করে নেওয়া যায় তাহলে মানে গ্রেভিটা একটা মানে পেঁয়াজগুলো গলে গিয়ে একটা খুব সুন্দর গ্রেভি হয়, মশলাটা একটা গাঢ় ব্যাপার আসে। আর জানি আমি সবাই মনে করি শুটকি রান্নার ক্ষেত্রে রসুন কুচিটা ব্যবহার করে, বাট আমি শুটকি রান্নার ক্ষেত্রে মানে দেখা যায় অল টাইমে আমি যে কোনো শুটকি আপনাদের সাথে শেয়ার করবো না কেন, মানে আমি সবসময় বাটাটাই ইউজ করি, রসুন বাটাটা, তাহলে মানে আমার কাছে খুব ভালো লাগে রসুন বাটাটা ইউজ করলে। এতে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসছে আস্তে আস্তে, এই যে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে আমি এখানে পানি অ্যাড করে দিব। তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিব কিছু পরিমাণ, যে আবার এখন আমি নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। যে পেঁয়াজগুলো আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে, ওই যে বললাম আসলে আমি এখানে আনকাট করিনি, আনকাট করি আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। মানে আনকাট করলে দেখা যায় আপনারা বেশি একটা বুঝতে পারে না, মনে করেন যে এত সহজে কেন রান্না হয়ে যায়, কিন্তু আসলে রান্নাটা হলো একটা আর্ট, এটা যে যতভাবে ভালোভাবে সুন্দরভাবে ধৈর্যভাবে করতে পারে অতটাই সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা পানি কুচি দিয়ে পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর এখানে একে একে আমি এই যে রসুন বাটা, শুধু রসুন বাটা আমি ইউজ করেছি, আমি কোনো আদা বাটা ইউজ করি নাই, এখানে প্রায় 1 টেবিল চামচ আমি রসুন বাটা ইউজ করেছি। এই যে এখানে আমি আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, এটা কিন্তু আমার 1 টেবিল চামচ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব, আর জিরার গুঁড়া বেশ খানিকটা দিব, কারণ শুটকিতে জিরার গুঁড়া দিলে মানে খুব ভালো একটা স্মেলটা আসে। সো আমি রসুন বাটা জিরা বাটা খেতে পছন্দ করি, আমি জানি না কে কেমন খায়। সো আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে এভাবে রান্না করে একদিন ট্রাই করতে পারেন, অবশ্যই জানি আমি ভালো লাগবে। এই যে সব কিছু দিয়ে নিলাম, আসলে এই পরিমাণটা আপনারা সম্পূর্ণ ইউজ করবেন মানে আলু আর বেগুনের প্রতি রেখে। সো আমি এখানে প্রায় বড় সাইজেরই 2টা বেগুন দিয়েছি, বড় বড় বেগুন, আর দিয়েছি 3টা আলু দিয়েছি, সো এর পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর শুটকিও আমার অনেকখানি ছিল, দেখা যায় ছোটো জিনিস তো, আমি কিন্তু শুটকি অনেকখানি দিয়েছি। এই যে এখন আমি এটা কষানো পর্যন্ত ওয়েট করব, আর অবশ্যই ঢাকনাটা খুলে কষানোর চেষ্টা করবো, নয়তো যে পরিমাণ আমরা তেল দিয়েছি তেলটা সম্পূর্ণ দেখা যায় বলকার সঙ্গে সঙ্গে মানে ঢাকনার গায়ে চলে আসতে পারে। সো এর জন্য ঢাকনাটা খুলে রাখার চেষ্টা করবেন, যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা যদি ঢাকনাটা একটু খুলে রাখার চেষ্টা করেন তাহলে দেখা যায় রান্নার ইফেক্ট একটু সুন্দর আসে। এই যে মশলাটা, এই যে দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম দেখা যাচ্ছে না, আর মশলাটাও খুব গাঢ় হয়ে আসছে, এই যে তেল কিন্তু উপরে উঠে এসেছে। এখন এই অবস্থায় আমি শুটকিগুলো দিয়ে দিব, আর এই যে দেখতে পাচ্ছেন শুটকিগুলো যে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শুটকি কিন্তু একটাও গলে যায়নি, খুব সুন্দর আছে। এই যে দেখতে পাচ্ছেন মানে শুটকিগুলো দেখতে খুবই সুন্দর, সুন্দরী শুটকিগুলো, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমরা তো শুধু মানে আলু দিয়ে বেগুন দিয়ে লোটা শুটকি খাওয়ার চেষ্টা করি বা চ্যাপা শুটকি খাওয়ার চেষ্টা করি, কিন্তু মানে এই ধরনের শুটকিও আপনারা খেতে পারেন, এখানে অন্য শুটকিও ইউজ করতে পারেন চাইলে আপনারা,
আর ছুরি শুটকি না, কিন্তু ছুরি শুটকিটা কিন্তু ভুনা ছাড়া আসলে তরকারির সাথে খেলে তেমন একটা ভালো লাগে না, কারণ এটা অনেক হার্ড হয় ছুরি শুটকিটা। কিন্তু না, এখন আমি পানি দিয়েও শুটকিটি একটু কষিয়ে নেব ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, এখন ভালোভাবে কষিয়ে নিব। শুটকিগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এই তো না, এখন আমি আলু আর বেগুন দিয়ে দিব। আলুগুলো চাইলে আপনারা হালকা ফাঁপ দিয়ে দিতে পারেন, বাট আমার আলুগুলো দেখা যায় একটু নতুন আলু, তো সো আমি এভাবে দিয়েছি। আপনারা চাইলে আলুগুলো আগে দিতে পারেন বা ফাঁপ দিয়ে দিতে পারেন। এত না, নাড়াচাড়া করে এখন ভালোভাবে মিশিয়ে নিব শুটকির সাথে। এই যে শুটকি, আপনি যতটাই রান্না করেন না কেন, এই শুটকি কিন্তু ভাঙবে না সহজেই। ওই যে বললাম কোয়ালিটি ফুল, এর জন্য ভাঙবে না। আসলে আমার ছেলের শরীরটা খুব ভালো না, সবাই একটু দোয়া করবেন প্লিজ। আমার ছেলে খুব ঠান্ডা, কাশ, জ্বর, আমি যখন ভয়েস ওভার করছি আমার ছেলে প্রচণ্ড পরিমাণ কাশছে, সো ইগনোর করবেন। এতে না, আমি কিছুটা পরিমাণে এখন এখানে পানি দিয়ে দিলাম, কিছুটা না সরি, এখানে আমি বেশ খানি পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এখানে আর কোনো আমি পানি অ্যাড করব না। দেখা যায় যে শুটকিতে মানে একটু বেশি পরিমাণ পানি দিলে এটার সাথে মানে বেগুন আলু কষিয়ে একবারে মনে করেন ঝরঝরে হয়ে যাবে, সো আমি এখানে বেশ খানিকটা পরিমাণেই পানি দিয়েছি, আর বাকিটা পানি মনে করেন ইয়ের থেকে উঠবে, বেগুন আর আলুর থেকে। আর আপনারা রান্নার ক্ষেত্রে এখন একটু মানে যখন বলকটা আসবেন, বলকটা আসার পর আপনারা মিডিয়াম আঁচ করে দিবেন। এই যে এখানে আমি আরও 5টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। বলক আসার পর আপনারা চাইলে এটা ডিপ করে দিতে পারেন। একটু না ভালোভাবে আবার মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো, ডিপ করে পরে আস্তে আস্তে আঁচে রান্না করবেন, দেখা যায় তখনই মনে করেন এটা হয়ে যাবে সুন্দর, মানে এটা শুকিয়ে আস্তে আস্তে একটা সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। এতে দেখতে পাচ্ছেন যে ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। এত না, দেখতে পাচ্ছেন এই যে বেগুনগুলো কিন্তু একবারে তুলে যাচ্ছে আর পানি কিন্তু উপরে এসেছে। আমি কিন্তু অতটুকুই পানি দিয়েছি, আধা মুখ পরিমাণ, এর বেশি পানি দিইনি। এখন এটার মধ্যে বেগুনটা আলুটা কষানো হয়ে যাবে, ইনফ্যাক্ট আবার মনে করেন এটা সুন্দর করে একটা গ্রেভি টাইপের হয়ে যাবে। সো রান্না করতে করতে আপনাদের সাথে আরেকটু কিছু কথা বলি, আমার ছেলে বার্থডেটা সাজানোটা কেমন হয়েছে, অর্গানাইজেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, কেমন করে মানে এই সব করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। এতে না, দেখতে পাচ্ছেন শুটকিটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে পানিটা একদম শুকিয়ে এসেছে। শুটকি আসলে শুটকির খেতে এমন একটা ব্যাপার, মানে শুটকি যত ভাজা ভাজা হবে ততটাই কিন্তু খেতে ইয়াম্মি লাগে। এটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব, আর পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব, দেখা যায় তেলটা উঠে আসলে তখনই আসলে খেতে ভালো লাগে। তো এই যে ধনে পাতা এখন আমি অ্যাড করে দিব, ধনে পাতা অ্যাড করে একবারে পানিটা আমি শুকিয়ে নিব। আজ আর ঢাকনা দিয়ে ধনে পাতাটা ঢাকবো না, কারণ যেহেতু এটা আমি ভাজা ভাজা একটু টাইপের করব, সো আজকে আর ধনে পাতাটা ঢেকে দিব না, আজকে পুরো মিশিয়ে নিব সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছেন, আর আপনারা কিন্তু মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে শুটকিগুলো কিন্তু একদম ভেঙে যায়নি, বেগুনগুলো একটু লসালো হবে, কারণ বেগুনগুলো যদি একটু লসালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভুনা ভুনা টাইপের হয়ে গিয়েছে, আসলে অনায়াসে শুটকি হলে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। এই যে দেখুন শুটকিগুলো কিন্তু একদম ভেঙে যায়নি কিন্তু, বাট এটা কত যে খেতে নরম আর সুন্দর, মানে মাছ খাচ্ছি এক শুটকি খাচ্ছি সেটা বোঝাই মানে দায়। এতে না, হয়ে যাচ্ছে এখন খুব সুন্দর ঝোল টাইপের, এখনও পানিটা রয়েছে। এই পানিটা এখন আমি মানে খুব এখন জাল বাড়িয়ে দিব, এখন ডিপ আছে আছিলে, এখন আমি জালটা বাড়িয়ে মানে পানিটা পুরো শুকিয়ে নিব। আপনারা চাইলে এর আগে ধনেপাতা মানে অ্যাড করার আগেই আপনাদের যে যেমন খেতে চান তখনই আপনারা চাইলে জালটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে পানিটা শুকিয়ে মানে একদম আপনারা ভাজা ভাজা করে ফেলতে পারবেন, তখন আর বেগুনটা দেখা যায় ভেঙে যাওয়ার চান্স থাকে না। কিন্তু আমি চেয়েছিলাম যে বেগুনটা একটু ভেঙে লসা লসা টাইপের হোক, এর জন্য আমি এতটুকু পরিমাণ করেছি।
সো এখন জাল বাড়ি এটা শুকিয়ে নিব। এই যে এখন কিন্তু আমার জালটা খুব হাই স্পিডে রয়েছে। সো ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আবার আগামী ব্লগে। সো আসসালামু আলাইকুম।